হ্যালো এভ্রিউন্ড আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কথা বলবো রবার্ট ব্রাউনিং কিনি ওনার জন্ম আঠারোশো বারো মৃত্যু আঠারোশো উনানব্বই আর এই কবিতাগুলি এই পয়েমসগুলা আমি আপনাদের সামনে গল্পে গল্পে বলবো আশা করি আপনাদের মনে থাকবে আর আজকের পর থেকে আর কোনো ঝামেলা থাকবে না কিন্তু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন ব্রাউনিংয়ের বন্ধু রাব্বি রাব্বি বিনাজরা এই রাব্বি বিনেজরা এজরা খুবই ভালোবাসে আর তাদের ভালোবাসাটা হচ্ছে প্রফিরিয়াস লাভার আর তারা যে একে অপরকে শুধু ভালোবাসার ব্যাপারটা তা না তারা পেট্রিওট ছিল তেজপ্রেমিক ছিল আর তাদের এই পুরো ব্যাপারটা আন্ড্রেডেল সার তো কী করলো পাইট পেপার হ্যামিলিয়নে লাস্ট ডাচেসে বসে রিং অ্যান্ড দ্য বুক অর্থাৎ বইয়ের মধ্যে রিং আকারে পুরো ঘটনাটা লিখে এটা প্রকাশ করলো কারণ তার কাছে এই বিষয়টা পুরোটাই পুরো বিষয়টাই ভালো লেগেছে আর এখানে আপনাদের একটা জিনিস খুব মনে রাখতে হবে এই জন্য আমি বলছি যে ঝামেলা দূর করুন পেট্রিওটিজম কবিতাটি লিখেছেন স্যার ওয়াল্টার স্কট এখন আপনি পেট্রিয়েটিজম দেখেই দাগায় দিলেন রবার্ট ব্রাউনিং নো দা পেট্রিওট বলে রবার্ট ব্রাউনিং আর পেট্রিটিজম বললেন স্যার ওয়াল্টার স্কট সো এই জন্য আমি বলছি ঝামেলা দূর করুন আদারওয়াইজ পরীক্ষার মধ্যে এক তো পাবেনই না দেয়ার আরও আপনার কাছ থেকে নিয়ে যাবে তো ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ও ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন